কোনো ব্যক্তির কথা বলার পাশাপাশি তাহলে ওই ব্যক্তি দলের হিসাবে বলে দেখো আমার কথা সত্যি আছে ঠিকই আমার কথা টিকটিক করে সত্যতা প্রকাশ করছে এই কথা সিডিকর অন্তর্ভুক্ত কিনা সম্মানিত দিনী ভাই সেখানে আমাদের দেশে এই কথাটা অবশ্যই বহুল প্রচলিত যে মানুষ যদি কোনো কথাবার্তা বলে ফাঁকে যদি নাকি টিকটিকি আওয়াজ করে থাকে তাহলে যে দোল হিসাবে বলে দেখো আমার কথার সাথে সত্যিতে করছে এই টিকটিক আওয়াজ করে এটা প্রথম কথা হচ্ছে যে একটা কুসংস্কার এটা বিশ্বাস করা যাবে না তাছাড়া যে এটা যদি একটি সিরিকে পর্যায়ে নেওয়া হয় তাও তার দলিল আছে কারণ সুরে নামালের পঁয়ষট্টি নম্বর আয়াতে আল্লাহ তোমার কথা বলে নাওজব নজিম পুল্লা আল্লাহর হে নবী আপনি বলি দেন আসমান এবং জমিনে যা কিছু আছে যত কিছু আছে যে কেউ আছে গায়ব মাত্র আল্লাহ জানেন আল্লাহ ছাড়া গাইব আর কেউ জানে না আসমান জমিনের মধ্যে যা কেউ যত কিছু আছে কেউ গায়েব জানে না আল্লাহ ছাড়া আর কেউ জানে না যে কখন কেমত হবে কখন কখন পুনরুত্থান হবে তাহলে এখানে বুঝতে পেরেছি আসমান জমিনে একমাত্র আল্লাহ তাদেরকে তালাই গায়েব জানেন আর কেউ গায়েব জানেন না তাই যদি নাকি অন্য কেউ গায়েব জানান বলে দাবি করে তাহলে এটা আল্লাহ তপর তালার শিব এলেমের সাথে সেরিক করা হয় আল্লাহ ফাঁকির জ্ঞান গায়েবের জ্ঞানের সাথে অন্যকে শেরি করা হয় আর এখানে আমরা বুঝতে পারি যে সাধারণত যে প্রাণী এটা মানুষের অবস্থা সম্পর্কে তারা সম্পূর্ণভাবে অবগত নয় কোথায় টিকটিক ই ছিল কোথায় এই ব্যক্তি কথা বলতেছিল আর ধরে নেওয়া হচ্ছে যে সে গায়ে এই যে টিকটিক কী তার কথাটা শুনছে আর তার পরিপ্রেক্ষিতে কী করছে সে সাক্ষী হিসেবে টিকটিক করতেছে এক তো এই প্রাণী গায়েব জানে না যদি গায়েব জানে বলে বিশ্বাস করা হয় তাহলে সেটিকে অন্তর্ভুক্ত হবে দ্বিতীয় কথা হচ্ছে পৃথিবীতে তত কথাই হয় না কেন সকল কথার সাথে তো টিকটিকি ডাকে না তাই বলে কি সবকাল কথাগুলো কি মিথ্যা হয়ে যাবে তাহলে এটাইগুলো হচ্ছে একটা যে কুসংস্কার এগুলো বিশ্বাস করা যাবে না আর আমরা বলবো টিকটিকি পাখি এটা এইরকমভাবে ডাকি বলে আমাদের দেশে আরও একটা কথা বলা হয় যে কোনো পাখি যদি নাকি আপনারা ডাকে যে বিশেষ বিশেষ পাখি তখন যে যদি দেখি আপনার ফেঁসা ডাকে বলতেছে মৃত আসে এ বাড়িতে মৃত্যু এসবের জন্য ফাঁকি আগের থেকে খবর দিয়েছে নাউজুবিল্লাহ ফাঁকি কি গায়েব জানে তাই সিঁড়িকে অন্তর্ভুক্ত তেমনই যে হলুদ ফাঁকি যদি নাকি ডাকে তাহলে মেয়ামান আসবে তো সেই হলুদ ফাঁকি কি গায়েব জানে নাওজুবুল্লাহ তেমনই পেঁচা একটা আছে হুতুম পেঁচা এই হুতুম পেঁচা ডাকলে মানুষের মৃত্যু আসবে আর এমনি শুধু পেঁচা যেটা আছে এটা যদি নাকি একে সাথে ঝগড়া করে তাহলে বাড়িতে ঝগড়া হবে এগুলা হচ্ছে অশুভ লক্ষণ এবং এগুলা হচ্ছে সেদিকে অন্তর্ভুক্ত আশা করি বিষয়টা বুঝতে পারছেন বাকি আল্লাহ আলম ইসলাম সালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাত এই কথাগুলো আপনার মাধ্যমে কেউ জানতে পারলে সৎকায় জারিয়া হিসেবে গণ্য হবে এবং কেয়ামত পর্যন্ত এর সবাব পাবেন ইনশাআল্লাহ সুতরাং ভিডিওটি শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন আসসালামু আলাইকুম